দেশে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেলের পাশাপাশি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে আদেশ দেন। এর আগে গত 3রা মার্চ দেশের শীর্ষ ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত সয়াবিন তেল নিয়ে করা প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মহিদুল কবির। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ না দিয়ে রিট করার পরামর্শ দেন। গত রোববার ভোজ্য তেল সয়াবিনের দাম নিয়ন্ত্রণে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।